নমস্কার বন্ধুরা, বিপিএস ম্যাচ সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ইতিমধ্যে যে নিউজটি বেরিয়ে আছে সেই বিষয়ে আলোচনা করে নেবো। তো আপনারা সবাই জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুদিন আগে যে ঘোষণাটি করেছিল ডাক্তারদের সম্মান জানানোর জন্য, থালা বাসন এবং ঘণ্টা বাজিয়ে তাদের সম্মান দেওয়ার জন্য বলেছিল। কিন্তু এবার বেরিয়ে আসে নতুন একটি নিউজ, যেটি প্রধানমন্ত্রী আবার ঘোষণা করেছে আজকেরই। তো তাতে কি বলা হয়েছে আমরা সমস্ত রকম ডিটেল জেনে নেবো। হ্যাঁ বন্ধুরা, আবার একটি ঘোষণা করেছে প্রধানমন্ত্রী, তো সেই বিষয়ে পুরোপুরি জেনেও। তার আগে বন্ধুরা একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এরকম ধরনের লেটেস্ট নিউজ খুব তাড়াতাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে দেবেন, যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আপডেটগুলো চলে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আগের ভিডিও যদি না দেখে থাকেন, ব্যাংকের ইন্টারেস্ট সমস্ত কিছু আমি আপডেট দিয়েছিলাম, সেগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি, এখানে যে সমস্ত বলা আছে আমি ডিটেলসে আলোচনা করে নেবো। তো এখানে কি বলা আছে আমরা একটু দেখে নিচ্ছি। এদিন আগামী 5 এপ্রিল রাত 9টা থেকে টানা 9 মিনিট আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে বা টর্চ জ্বালিয়ে করোনা বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার অঙ্গীকারের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে গত 19 তারিখ প্রথমবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সম্মান জানাতে জনতা কারফিউর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষকে বিকেল 5টা 5 মিনিট ধরে হাততালি দিয়ে বা বাসন বাজিয়ে আওয়াজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 19 তারিখ যেটা বলা হয়েছিল 5টা 5-এ, সেটা দেশের সমস্ত মানুষ পালন করেছে। তো বন্ধুরা তারপর কী বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি। এখানে করোনা ভাইরাসের রুখতে যারা সামনে থেকে লড়াই করছেন সেই কোভিড যোদ্ধাদের কথা মনে রাখার আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী। তিনি বলেছেন বাড়ির থেকেও যারা জীবনের ঝুঁকি নিয়ে এই মহামারীর সঙ্গে লড়াই করছেন তাদের কথা মনে রাখুন এবং তাদের জন্য প্রার্থনা করুন। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্যাথোলজিস্টদের মতো যারা দিন রাত পরিশ্রম করে জীবন বাঁচানোর চেষ্টা করছেন, হাসপাতাল এবং প্রশাসনের যারা কাজ করছেন, অ্যাম্বুলেন্স চালক, ওয়ার্ড বয় এবং অন্যান্য যারা এই কঠিন সময়ে পরিষেবা দিচ্ছেন তাদের কথা মনে রাখুন। তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে, ডক্টর থেকে যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার তারা সবাই জীবনে ঝুঁকি রেখে এই পরিষেবা দিচ্ছে, তো তাদের উদ্দেশ্যেই এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা চলুন তারপর কী বলা আছে আমরা দেখে নিচ্ছি। জরুরি অস্ত্রোপচার এবং আপাতকালীন চিকিৎসা ছাড়া হাসপাতালে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা জরুরি দরকার না হলে হাসপাতালে যেতে বারণ করছে। তারপর কী বলা আছে দেখে নিচ্ছি। শিল্পপতিদের তিনি অনুরোধ করছেন কর্মীদের যত বেশি সম্ভব বাড়িতে রেখে কাজ করানোর জন্য। তারপর যেটা বলা হচ্ছে, স্থানীয় প্রশাসনের কাছে তিনি অনুরোধ করেছেন পরীক্ষার আক্রান্তকে খুঁজে বের করা, আইসোলেশন এবং কোয়ান্টাইন করার উপায়ে জোর দিতে হবে। তারপর কী বলা আছে, বারবারই সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানিয়েছে নরেন্দ্র মোদী। সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া যে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, বিশেষজ্ঞদের এই সাবধান বার্তা বারবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তারপর যেটা বলা আছে, গুজবে কান দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এই করোনা ভাইরাস আসার পর অনেকে তাদের মনের ভাবনাগুলো ভিডিও করে ছাড়ছে, তো সেইগুলোতে কান দেবেন না। তো চলুন এখানে কি বলা হয়েছে জেনে নিচ্ছি। গুজবে কান না দেওয়ার জন্য এবং কুসংস্কার আশ্রয় না নেওয়ার জন্য আবেদন জানিয়েছে নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, জ্ঞান অথবা নিজের অজান্তে আপনাকে সতর্ক থাকতে হবে, এই সময় গুজব দ্রুত ছড়ায়। আমার আবেদন, আপনারা দয়া করে গুজবে কান দেবেন না এবং কুসংস্কার বিশ্বাস করবেন না। তারপর কী বলা আছে দেখে নিচ্ছি। করোনা থেকে বাঁচতে লক্ষণ রেখা না পেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সতর্ক করে তিনি বলেছেন, আপনি যদি এক পা বাইরে বেরোন তাহলে করোনা ভাইরাস আপনার বাড়িতে ঢুকে পড়বে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করছে। তারপর কী বলা হয়েছে দেখে নিচ্ছি। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরামর্শ মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। তো বন্ধুরা চিকিৎসক এখানে যা বলবে তার পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন এবং যা ডাক্তার বলবে সেটি আপনারা ফলো করবেন। বন্ধুরা তারপর কী বলা আছে দেখে নিচ্ছি। প্রথম সারির সংবাদপত্রের মালিক এবং সম্পাদকের সরকার এবং সাধারণ মানুষের মধ্যে সেতু বন্ধনের কাজ করার আবেদন করেছেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ রুখতে সরকারের উদ্যোগের কতটা সাড়া পাওয়া যাচ্ছে
লাগাতার তা সরকারকে জানানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এই সময় নেতিবাচক ভাবনা চিন্তা এবং গুজব ঠেকানো গুরুত্বপূর্ণ। মানুষকে বোঝাতে হবে যে সরকার কোভিড-19 ঠেকাতে সব রকম চেষ্টা করছে। তো বন্ধুরা, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই কোভিড-19 নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তো তারা সব ধরনের চেষ্টা করছে, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আবার নতুন একটি ঘোষণা করেছেন, তো অবশ্যই এইটা পালন করবেন, আমিও এটি করার চেষ্টা করব। এটি 5 তারিখে আমি আপনাদের এটি পড়ে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আসি খুব তাড়াতাড়ি লেটেস্ট নিউজ বা অন্যান্য খবর নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যকে সাহায্য করার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং এরকম ধরনের লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।